আলামিন বলেন রুদ্রের প্রখর তাপ আর ছায়া কোনোদিন সমান হতে পারে না, কে বলেন জোরে বলেন? রুদ্রের প্রখর তাপ আর ছায়া কি সমান? ওয়ামা ইস্তাউল আহিয়া ওয়ালাল আমওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবিত আর মৃত কোনোদিন সমান হতে পারে না। মুসলমান মুমিন বান্দা হইল জীবিত, কাফের বেঈমান মুশরিক হইল মৃত। মৃত আর জীবিত কোনোদিন সমান হতে পারে? জোরে বলেন হতে পারে? ইমান আর কুফুর সমান কিভাবে হয়? ইমান আর কুফুর কিভাবে সমান হয়? সব কিছু সমান এটা কোনোদিন হতে পারে না। এটা হয় মগের মূল্যকে, ঠিক কি ঠিক না? আল্লাহ কি দুনিয়া মগের মূল্য বানিয়েছে? জোরে বলেন এই পৃথিবীকে আল্লাহ মগের মূল্য বানিয়েছে? মগের মূল্যকে সব কিছু সমান। আপনাদেরকে সংক্ষেপে একটু মগের মূল্যকের কিসটা শোনাব। এক হিন্দু শিক্ষক এবং হিন্দু ছাত্র, হিন্দুদের পরিভাষায় এদেরকে বলা হয় গুরু আর শিষ্য। গুরু মানে শিক্ষক, শিষ্য মানে ছাত্র। গুরু আর শিষ্য এই দুইজন নিজের দেশে একসাথে থাকে, শান্তি নাই, অশান্তি আর অশান্তি। কেন অশান্তি? জিনিসপত্রের দাম বেশি, সকালে এক দাম বিকালে আরেক দাম, অকারণে দাম বেড়ে যায়। আমাদের দেশে দ্রব্য মূল্যের উদ্যোগতি আছে না? না, রমজান আসতে অনেক দেরি, রমজানের ঈদ আসতে আরো দেরি। রমজানকে সামনে রেখে কিছু মুনাফাখোর দুষ্ট লোক বাজারের মূল্য বাড়াইয়া দিছে, ঠিক কি? আফসোস, আল্লাহ যেন আমাদের সরকারকে এই সমস্ত মুনাফাখোর দুষ্ট লোকদেরকে ধরে বিচারের আওতায় এনে এদের সাজা, এদের সাজা নিশ্চিত করতে পারে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। গুরু আর শিষ্য নিজের দেশে সব জিনিসের দাম বেশি, বড় পরেশান। দেশ ছেড়ে আরেক দেশে গেছে, এই দেশে থাকবো না, পাশের দেশে গেছে, সেখানেও সব জিনিসের দাম বেশি। পাশের দেশে গেছে, যেই দেশে যায় সব জিনিসের দাম বেশি। এক দেশ আরেক দেশ করতে করতে এমন এক দেশে গিয়ে পৌঁছলো, সেখানে গিয়ে দেখে সব জিনিসের দাম সমান, সব জিনিসের স্যার ষোলো আনা, দুধের স্যার ষোলো আনা, ঘির স্যার ষোলো আনা, সিদ্ধ চাইলের স্যার ষোলো আনা, আতপ চাইলের স্যার ষোলো আনা, পলাউর চাইলের স্যার ষোলো আনা, সব কিছুর স্যার ষোলো আনা। চেলা খুব খুশি, ঘির স্যার ষোলো আনা, জন্মের জন্মের খাওয়া খায়াল মু, জীবনে ঘি চোখে দেখি নাই, কত দাম আর এখানে ষোলো আনা স্যার। চেলা খুব খুশি, গুরু কয় এই বেটা এত খুশি হইস না, গুরু কয় এত খুশি হইস না, এই দেশ মগের মূল্য। এতদিন যাবৎ মগের মূল্যকে নাম শুনছি, জীবনে মগের মূল্য চোখে দেখি নাই, এই দেশে আইসা বুঝলাম এটাই মগের মূল্য। মগের মূল্যকে সব কিছুর দাম সমান, ঘোড়া গাধা এক দশ, ঘোড়া গাধা, ঘোড়া গাধা কি এক দশ? কিন্তু মগের মূল্যকে এক দশ। এখান থেকে তাড়াতাড়ি পালা, মগের মূল্যকে যে কোনো সময় মুসিবত আসতে পারে। চেলা কয় গুরু একটু কয়েকটা দিন থাকি, জীবনে ঘি সবকে দেখি নাই, একটু জন্মের লাইগা ঘি খায়াল। গুরু কয় ঠিক আছে খা, আমার কাছে বিষয়টা ভালো মনে হয় না। চেলা ঘির দাম কম পাইয়া সকালে এক সের বিকালে এক সের ঘি খায়, দু চার দিনে তার চেহারা স্বরূপ পাল্টে গেছে, স্বাস্থ্য পাল্টে গেছে। গুরু আর চেলা একদিন ঘুরতে বের হয়েছে, ঘুরতে মগের মূল্য দেখার জন্য, দেখে যে হাজার হাজার মানুষের একটা রটলা, হাজার হাজার মানুষ কি জানি তামাশা দেখে। গুরু আর চেলা সেখানে এসে মানুষজনকে জিজ্ঞেস করলো, ভাই এখানে এত বিশাল জটলা কেন?
লোকজন বলে যে এটা হলো রাজার রাজপ্রাসাদ, আজকে একটা বিচার একটা সালিশ, খোদ রাজা এই সালিশ করছেন, রাজা আজকে বিচারক হইয়া একটা সালিশ আঞ্জাম দিচ্ছেন। গুরু আর চেলা উপস্থিত মানুষজনকে জিজ্ঞেস করে যে কিসের সালিশ, কি সমস্যা, কি বিচার হচ্ছে, কি মামলা? এলাকার লোকজন বলে যে দুই সোরা এক বাড়িতে চুরি করতে গেছে। কয় চোরা? আমার কথা কি বুঝা যায়? কয় চোরা? দুই চোরা এক বাড়িতে চুরি করতে গেছে। এক চোরা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয় গৃহস্থ আসে কিনা, আরেক চোরা ঘরের শীত খুঁড়তেছে, শীত খোড়া। শীত খোড়া কি বুঝে? জোরে বলেন, বুঝে? আগের ঘরগুলো ছিল মাটির, মাটির ফ্লোর, ওই পালার নিচ দিয়া গর্ত করে চোর ঘরের ভিতরে ঢুকে যেত গর্ত দিয়া, এটা যে শীত খোড়া হয়। এক চোর পাহারা দেয় আর এক চোর মাটি খুঁড়া শীত খুঁড়ছে। যেই চোর শীত খুঁড়লো গর্ত খোড়া শেষে, যখন ঢুকতে গেল গৃহস্থের ঘরে, দেওয়াল ধসে পড়ে ওই চোর জাগায় মরে গেছে। কথা কি বুঝতেছে? স্পট ডেথ, জাগায় মরা। যেই চোর পাহারায় ছিল ওই চোরা মগা রাজার আদালতে গৃহস্থের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছে। কার বিরুদ্ধে? জোরে বলেন, মামলা কে দায়ের করলো? চোর। কার বিরুদ্ধে? গৃহস্থের বিরুদ্ধে। জাহাপনা, আমরা চোরারা বড় কষ্ট করে এই দেশে থাকি, পেটের দায়ে আমরা একটু চুরি টুরি করি, বহু কষ্ট করে সারা রাত জেগে গর্ত খুঁড়ে, যেই মাত্র আমার এই অসহায় চোর ভাই গৃহস্থের ঘরে ঢুকতে গেল, গৃহস্থের দেওয়াল ধসে পড়ে নির্মম ভাবে, আমার এই ভাই অসহায় হয়ে মারা গেল, এর দায়ভার গৃহস্থের। গৃহস্থ এত নরম দেওয়াল কেন বানাইল? গৃহস্থের ফাঁসি চাই। আপনারা কি আমার কথা শুনছেন, বুঝতে পারছেন? আপনারা হাসছেন, মনে করতেছেন হুজুর তো একটা গল্প বলতেছে। বিশ্বাস করেন, আজকের এই পৃথিবীকে অমুসলমানরা, আজকের এই পৃথিবীকে ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা মগের মূল্য বানাইছে, ঠিক না? আজকের এই পৃথিবীতে সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের যারা গৃহস্থ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ইসরায়েলের ডাকাত আর চোরের দল, ঠিক না? গৃহস্থরা হয়ে যায় সন্ত্রাসী, চোর আর ডাকাত দখলদার ইসরায়েল হয়ে যায় শান্তিকামী, ঠিক না? ইরাকের উপর মিথ্যা অজুহাত, পারমাণবিক অস্ত্র আছে, এই মিথ্যা অজুহাতে 2003 সালে আক্রমণ করা হয়, আজকে 18 থেকে 20 বছর ইরাকের মাটিকে তামা বানিয়ে ফেলা হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, লক্ষ লক্ষ বাবাকে হত্যা করে সন্তানকে এতিম করা হয়েছে, লক্ষ লক্ষ মা আর বাবার বুক খালি করেছে সন্তানদেরকে হত্যা করে, ঠিক না? যারা দখলদার তারা হয়ে যায় শান্তিকামী, ইরাকের গৃহস্থ ইরাকের অধিবাসীরা হয়ে যায় সন্ত্রাসী, এটাই তো মগের মূল্য, ঠিক কি ঠিক? অমমিন মুসলমান, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ইমানদার মুমিন বান্দারা, আমি আপনি অঘরে ঘুমে আসি, ইমান আমাদের ঘুমায়া পড়ছে, ইমান জাগ্রত করে ইমানই বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কুরআন বুকে ধারণ করে আমি আপনি যদি এগিয়ে যাই, মগের মূল্যকের মগারা এই পৃথিবীতে পালানোর জায়গা পাবে না। আমরা ইমানদাররা জেগে উঠতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ?
আমাদের ঈমানকে ঘুম পাড়াইয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদেরকে আবার জেগে উঠতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা গিরস্তের বিপক্ষে মগের মুল্লুকের মগা রাজার আদালতে মামলা দায়ের করেছে। মগা রাজা সূরার মামলা গ্রহণ করেছে, গিরস্তরে ডাকা হলো, এই গিরস্ত, দেওয়াল দুর্বল করে কেন বানাইলা? আমার দেশের চোররায় অসহায় ভাবে মারা যাবে, আমি মগা রাজা সহ্য করব না। কেন দেওয়াল দুর্বল হলো? চোর মারা গেল, তোমার ফাঁসি। কার ফাঁসি? আমার কথা বোঝা যায়? গিরস্তের ফাঁসি। গিরস্ত চিন্তা করলো, সর্বনাশ, আপনা যান বাসা, চাচা আপনা যান। গিরস্ত কয়, কথা ঠিক রাজা, চোররা আপনার দেশের সম্পদ, আমরা গিরস্তরা হইলাম অপরাধী। ঠিকই আছে, চোর মরছে, আমার ফাঁসি হওয়া দরকার, কিন্তু একটা বিষয়, একটা আবেদন, দোষ যদি আমার হয় আমার ফাঁসি হবে, দোষটা কিন্তু আমার না। এই যে দেওয়াল দুর্বল হলো, এর সম্পূর্ণ দোষ হলো রাজমিস্ত্রির। আমি ঘরের মালিক ঠিক, দেওয়াল তো আমি বানাই নাই, দেওয়াল বানাইছে রাজমিস্ত্রি, ফাঁসি হইলে রাজমিস্ত্রির হবে, ঠিক ঠিক না? মগা রাজা কয়, কথা তো ঠিক, যাও তোমারে খালাস দিয়া দিলাম, রাজমিস্ত্রিকে আনা হোক। রাজমিস্ত্রিকে উপস্থিত করা হলো, রাজমিস্ত্রির ফাঁসির ওয়ার্ডার হয়ে গেল, এই রাজমিস্ত্রি, আমার দেশের সোনার সন্তান, চোর মারা যাবে, তোর ফাঁসি। কার ফাঁসি? রাজমিস্ত্রির। রাজমিস্ত্রি চিন্তা করলো, আপনার জান বাঁচা, আমার জান বাঁচাইতে হবে। রাজমিস্ত্রি কয়, যাহাপনা, আপনার এই দেশের সম্পদ হলো সোরারা, ঠিক, দোষী ব্যক্তির ফাঁসি হওয়া দরকার, আমি কিন্তু দোষী না, আমি রাজমিস্ত্রি। এখানে যে দেওয়াল দুর্বল হয়েছে, এটার দায়ভার, এটার দোষ হলো জোগালি বেড়ার, ওই জোগালি বেড়া ওই দিন মশল্লার মধ্যে পানি বেশি দিয়ে দিছে, এই জন্য আজকে দেওয়াল দুর্বল হইয়া দেওয়াল দোষে চোর মারা গেছে। ফাঁসি যদি হয় জোগালির হবে, কার? জোরে বলেন, কার? রাজা কয়, কথা তো ঠিক রাজা। রাজমিস্ত্রিকে খালাস দিয়া জোগালিকে ডাকলো, কাকে ডাকলো? জোরে বলেন, কাকে? জোগালিকে বলা হলো, এই জোগালি, কাজে ফাঁকি দাও, মশল্লা পাতলা করে দেওয়াল দুর্বল হয়েছে, চোর মারা গেছে, তোর ফাঁসি। জোগালি চিন্তা করলো, আমারও জান বাঁচানো লাগবে। জোগালি কয়, রাজা মহাশয়, আমার দোষ না, দোষ আরেকজনের। কয়, কার? কয়, যেই দিন আমি মশল্লা বানাচ্ছিলাম, হঠাৎ করে এক হাতিওয়ালা আসছে। মাঝে মাঝে রাস্তায় হাতি আসে না? না আসে না, আসে। কয়, হাতি দেখে আমি দিছি দোষ, জান বাঁচানোর জন্য আমার পায়ের সাথে লেগে বালতি পড়ে মশল্লা পাতলা হয়েছে, আমার দোষ নাই, হাতিওয়ালার দোষ। রাজা হাতিওয়ালাকে ডাকলে, এই হাতিওয়ালা, তোর ফাঁসি। হাতিওয়ালা কয়, আল্লাহ, কোথায় হাতি আর কোথায় চোর মরে, আর আমার ফাঁসি, ঠিক ঠিক ঠিক। হাতিওয়ালাও একটা অজুহাত বের করলো, রাজা মহাশয়, আমার দোষ নাই। রাজা কয়, কার দোষ? এক মহিলার নূপুর পরে রাস্তায় বের হয়েছে, নূপুর, বুঝেন, নূপুরের ঝুন ঝুন আওয়াজ শুনা, আমার হাতি পাগল হইয়া দিছে দৌড়, আমার হাতি আর আমার কথা শুনে না, ওই নূপুরওয়ালি মহিলার দোষ, ওর কারণে হাতি দৌড় দিছে, বালতি পড়ে গিয়া মশল্লা পাতলা হইয়া দেওয়াল দুর্বল হইয়া চোর পড়ে, দেওয়াল পড়ে চোর মারা গেছে, মহিলারে ফাঁসি দেয়, মহিলারে ডাকা হইল, এই মহিলা, তোর ফাঁসি। মহিলাকে, আল্লাহ, আমার কেন ফাঁসি? কন্নপুর পশ্চিম আওয়াজ হয়েছে, হাতি পাগল হইয়া দৌড় দিছে, পানি পড়া মশল্লা পাতলা হয়েছে, দেওয়াল ভাঙা চোর মরে গেছে, তোর ফাঁসি। আর মহিলাও বাঁচতে হয়, মহিলা কয়, হুজুর, আমার দোষ নাই, এই নূপুর যে স্বর্ণকার বানাইছে ওর সব দোষ, ও কি লাগা বানাই? মহিলারে ছেড়ে দিয়া স্বর্ণকারে উপস্থিত করছে, এই স্বর্ণকার, তোর ফাঁসি, নূপুর বানাইলি কি লাগা? স্বর্ণকার বেচারা আর কারো দোষ দিয়া বাঁচতে পারে নাই, স্বর্ণকারের ফাঁসির ওয়ার্ডার হয়ে যায়। জল্লাদের হাতে স্বর্ণকারকে দেওয়া হয়, জল্লাদ রশি টানাইয়া ফাঁসির কাষ্টে স্বর্ণকারকে ঝুলাইবে। স্বর্ণকার ঘটনা চক্রে ছিল একবারে শিকল, পাতলা, হ্যাংলা, দুবলা,
রশির ভিতরে মাথা ঢুকায়া যখন টান দিছে ফুরুত কইরা রশি বাইরে হয়ে গেছে। যতবার ঢুকায়া টান দেয় ফুরুত কইরা বাইরে হয়ে যায়। দুড়ায়া রাজার কাছে আসছে, রাজা মহাশয় ফাঁসি তো দেওয়া যাচ্ছে না। 10:30 আমি 1 ঘন্টা সময় নিয়ে আসছি, আমার কাগজ দিবেন না। সম্মানিত উপস্থিতি, স্বর্ণকারকে ফাঁসিতে ঝুলানো যায় না। ফুরুত কইরা বারবার স্বর্ণকারের গলার ফাঁসের রশি বাইর হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? জল্লাদ রাজার কাছে আসছে, রাজা মহাশয় কোনোভাবেই ফাঁসি দেওয়া যাচ্ছে না। রাজা জিজ্ঞেস করে কেন, ফাঁসির দড়ি তার গলায় আটকে না, বারবার ফুরুত করে বের হয়ে যায়। রাজা তো রাগ হয়ে গেল, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, আমার হুকুম যে কোনো ভাবে এখানে পালন করতেই হবে, ওর গলায় রশি বাঁধে না, ওরে ছেড়ে দে, এই যত মানুষ আছে সব ঘেরাও কর, যার গলায় রশিটা ভালো করে আটকে ওরেই আজকে ফাঁসির দড়িতে ঝুলাবি। হাজার হাজার মানুষকে আটকানো হলো, র‍্যাব বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী সবাই এসে আটকে। এখন মানুষজনকে আটক করে খালি ঘা টিপে টিপে দেখে কার ঘাড়ে কার গর্দানে গোস্ত বেশি। টিপতে 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 হঠাৎ করে দেখা গেল, ওই যে সেলা মগের মুল্লুকে আইসা সকালবেলা 100 ঘি খায়, সন্ধ্যাবেলা 100 ঘি খায়, ওর ঘা তাই গোস্ত বেশি। পুলিশ কয় পাইছি, এর এই ফাঁসিতে ঝুলাইব। ওরে যখন লইয়া জল্লাদের রওনা করছে, ও গুরু কয় গুরু আমারে বাঁচান, গুরু কয় ঘি আরো খা, বেশি করে ঘি খা, কয় আপনার দুই হাতে আর পায়ে ধরি আর জলমে ঘি খামু না, নিয়ে যাও এটা নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, সেলারে গুরু বাঁচাইতে চায়, গুরু বলে এই পুলিশ এই জল্লাদ আমাকে নিয়ে যাও, আমার বহু মহাব্বতের সাগরী তারে ছেড়ে দাও। সেলা চিন্তা করলো গুরু ফাঁসিতে জ্বলবে, ঘি খাইছি আমি, ফাঁসি হইলে আমার হবে, গুরুর না। গুরু কয় না আমার ফাঁসি হবে, আমার পোলাডারে ছেড়ে দেন। ছেলে কয় না আমারে ফাঁসি দেন, আমার গুরুকে ছেড়ে দেন। পুলিশ তো আশ্চর্য হয়ে গেছে, রাজার কাছে এসে শোনাচ্ছে, রাজা মহাশয় এক আজব ব্যাপার, ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য দুইজন মানুষ কাড়াকাড়ি লাগছে। রাজা কয় ধনজনরে আমার কাছে ডাকো। রাজার কাছে ধনজনকে আনা হলো, গুরু ছিল বড়ই চালা, রাজার কাছে যাইতেই সে ঠাক ধরছে, দণ্ডপিতরা ভাব ধরে, ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? যারা ভণ্ড, যারা বেতাতি, যারা বাতিল পন্থী, এদের এলেম কালাম থাকে না, চাপার জোরে এরা চলে, ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে একজন বক্তার ব্যাপারে আপনাদেরকে সাবধান করে যাই, যার নাম গিয়াসউদ্দিন তাহিরি, ঠিক কি ঠিক? আমরা আজকে এই মঞ্চ থেকে এই তুলঙ্গার বক্তাকে যতক্ষণ না তওবা না করছে মুশরিক বলে ফতোয়া দিচ্ছি। ওদের কোন চাপার জোর ছাড়া আর কোন, ওদের কাছে আর কোন সম্পদ নাই, ঠিক কি ঠিক না? গত সপ্তাহে 10 দিন আগে ও গান গাইছে, আল্লাহর ধন রসুলরে দিয়া আল্লাহ গেছে গাইছে। ইমান থাকবে থাকবে, ওকে তওবা করতে হবে। যেইভাবে প্রকাশ্যে সে এই গান বলে শিরিক ছড়িয়েছে, ওইভাবে প্রকাশ্যে তাকে মঞ্চে তওবা করতে হবে, ঠিক ঠিক না? ভণ্ডদের কারবার হলো এটা, ভণ্ডদের কাছে ইলেম নাই, ভণ্ডদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, ভণ্ডরা চলে চাপার জোরে আর ভাবে, ঠিক ঠিক না? গুরু ভাব দোষ, এমন ভাব গুরু আইসা বাদশার সামনে, মগের মুল্লুকের মগা রাজার সামনে আইসা কয় হক মাওলা, রাজা তো লাভ দিয়ে উঠছে, কয় কি রে
বড় কামিল লোক, হক মাওলা শুনে রাজা কয় বড় কামিল লোক, ঠিক ঠিক নেই। আমাদের কিছু বোকা মানুষ আছে যারে তারে কামিল কওয়া শুরু করে, ঠিক কি ঠিক না? ল্যাংটা বাবা রে কয় ল্যাংটা বাড়া বড় কামিল লোক, ঠিক কি ঠিক না? ওর কাছে অনেক কিছু আছে, কি আছে সব তো দেখা যাচ্ছে, ঠিক কি ঠিক না? ওই ল্যাংটা বাবারে গোসল করাইয়া ওই গোসলের পানি নিয়ে কাড়াকাড়ি করে এমন কুলাঙ্গার মুসলমান আছে না? না এক ভণ্ড পীর ছিল, ভণ্ড পীর দুষ্ট, সবসময় ভাব লয়ে বসে থাকতো। তার মুরিদ একদিন তার কাছে আসছে, এসে কয় হুজুর আজকে রাতে বড় আজব একটা স্বপ্ন দেখছি। পিসাব জিজ্ঞেস করে কি স্বপ্ন দেখছ? আমি আপনি পাশাপাশি বসা, হঠাৎ করে তাকায়া দেখি আপনার আঙ্গুল দিয়া মধু বাহির হয়, আপনার আঙ্গুল দিয়া কি বাহির হয়? আর আমি দেখায়া দেখি আমার আঙ্গুল দিয়া গু বাহির হয়, গু। পিসাব কয় দারুণ স্বপ্ন দেখছ, আমি হইলাম পিসাব, আমার আঙ্গুল দিয়া মধুই তো বাহির হবে, তুই হইলি দুনিয়ার কুত্তা, গু বাহির হয়েছে, ঠিকই তো আছে। স্বপ্নটা এখনো শেষ হয়নি, কিছুক্ষণ পর দেখি আপনি আমার আঙ্গুল চোষা শুরু করছেন, আমি আপনারটা চোষা শুরু করছি। পিসাবকে দূর হ, দূর হ, আ মুমিন মুসলমান, এরকম গু খাওয়া পীর আছে না? না দুনিয়াতে গু খাওয়া পীর আছে না? নাই। যারা মুরিদদের কাছ থেকে সেজদা নেয়, যারা মুরিদদেরকে শিরিক আর কুফর শিখায়, মাজারে গিয়ে মাথা নত করা শিখায়, ওই পীর না হইলে গু খাওয়া পীর। গুরু গুরু ফাঁসি লইয়া কাড়াকাড়ি করছে, রাজার সামনে আইসা হক মাওলা করছে, রাজা তো লাভ দিয়ে আসছে, তো বড় কামিল লোক। জিজ্ঞেস করে ভাই আপনারা দুইজন ফাঁসির কাছে ঝুলার জন্য কাড়াকাড়ি লাগছেন, বিষয়টা কি? ফাঁসির কাছে কি ঝুলার জন্য মানুষ কাড়াকাড়ি করে? গুরু কয় হ্যাঁ, এই মুহূর্তে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি এই ফাঁসিটা বরকত আলা হইছে, যেই ব্যক্তি এই মুহূর্তে এই ফাঁসির কাছে ঝুলবে সে বিনা হিসাবে স্বর্গে চলিয়া যাইবে, বিনা হিসাবে স্বর্গে চলিয়া যাইবে। মগের মুল্লকের মগা রাজা কয় আমার রাজ্যে আমার আগে কেউ স্বর্গে যাবে হতেই পারে না, দর দিয়ে গিয়ে নিজেই ফাঁসির দড়ির মধ্যে ঝুলে পড়ছে। এখন গুরু আর ছেলে একটা আরেকটারে কয় এই রাজার পরে কিন্তু তোর আর আমার সিরিয়াল, তাড়াতাড়ি পালা। আমিন মুসলমান, এই যে কিসটা বললাম আমার না, আল্লাহওয়ালাদের কিতাব থেকে শুনাইলাম। এই কিসার মাধ্যমে বোঝা গেল মগের মূল্যকে সব কিছু সমান, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহ মগের মূল্য বানান নাই, যে ইমানদার বেঈমান ইসলাম আর অন্য ধর্ম সমান হবে, ঠিক ঠিক না? এটা মগের মূল্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন, الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون. الله رب العالمين বলেন মোমেন আর ফাসেক, মোমেন আর বেঈমান এক হতে পারে না, ইমানদার আর কাফের সমান হতে পারে না। কে বলেন ইমানদার আর কাফের কি সমান? যারা ইমান এনেছে নেক আমল করেছে তাদের ঠিকানা আর তাদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার।